আপনাদের জন্য উপস্থিত নিয়মিতভাবে সন্ধ্যা 6টার অনুষ্ঠানে হাজির হয়ে যায় কৌশিক ডিকাশাপের এই অনুষ্ঠানের সাথে জ্যোতিষ আলোকে ভালো থাকুন অনুষ্ঠানটির নামকরণের মধ্যে থেকে প্রতিদিন সার্থকতা গড়ে উঠছে কারণ আপনারা ভালো থাকছেন কিভাবে ভালো থাকছেন সেটা অবশ্যই তার কাছে যখন তার কথা শুনছেন তার চেম্বারে যাচ্ছেন লাইফস্টাইল পরিবর্তন হচ্ছে আমি সবথেকে বিশ্বাস করি এই কথাটি যে কৌশিকদার সাথে জবে থেকে অনুষ্ঠান করছে কৌশিকদা একটা কথা বলেন যে হাতে চিকেন রোল নিয়ে ওষুধ খেলে কিন্তু হবে না তার মানে হচ্ছে যে যেভাবে আপনার ব্যবহারিক জীবনটাকে ঠিক রাখতে হবে তেমনভাবে রেমেডিও কাজ করবে অর্থাৎ সাইমেন্টেনিয়াসলি দুটোকে একসাথে কাজ করবে যাতে আপনি ভালো থাকতে পারেন এর মধ্যে কোনো রকম বুজরুকি নেই এর মধ্যে কোনো রকম ফাঁকিবাজি গল্প নেই পরিষ্কার রয়েছে সায়েন্স যে একদিকে আপনার শরীর তত্ত্বকে বিশ্বাস করা আরেক দিক থেকে আপনার ভাগ্য তত্ত্ব পরিষ্কার কথা দুটোর কম্বিনেশনে কিন্তু আপনার জীবনযাত্রা চলবে আপনার স্বপ্ন আর বাস্তব একত্রিত হবে যেটা কাজ করে থাকেন কৌশিকদা কারণ তার কাছে আসেন শিক্ষিত মানুষ তার কাছে আসেন এমন এমন মানুষ যারা নাকি জীবনে কিছু করতে চান যারা শুধুই ভাবেন শুধুই মনে করেন আচ্ছা চলে তো যাচ্ছে তাদের জন্য কৌশিক ডিকাশাপ নন পরিষ্কার কথা হচ্ছে তাদের জন্য কৌশিক ডিকাশাপ যারা মনে করেন আমি কিছু করতে চাই আমি করব এটা কি আমার হবে বা এই ধরনের কাজ কি আমার জন্য ঠিক রয়েছে বা আমি এইটা থেকে এই ধরনের কাজে চেঞ্জ করতে চাইছি এই যে সমস্ত কর্ম সংক্রান্ত বা ধরুন সমস্ত জীবনের কোনো একটা বিষয়কে নিয়ে তার একটা উন্নতি সাধন করার আপ্রাণ প্রচেষ্টা তার জন্য কৌশিক ডিকাশাপ রয়েছে কারণ তিনি বিশ্বাস করেন সত্যতায় তিনি বিশ্বাস করেন সত্যতায় এবং তিনি শিক্ষাতে বিশ্বাস করেন তিনি জ্ঞানে বিশ্বাস করেন যেই বিশ্বাসগুলো দিয়েই কৌশিক ডিকাশাপের সমস্ত ধারণা সমস্ত সম্ভবী অ্যাস্ট্রোর অনুষ্ঠান এবং আমাদের কাছে তার জ্যোতিষশাস্ত্রের পর্যালোচনা করা সেই কারণে বোধহয় শিক্ষিত মানুষ হাজার হাজার মানুষ আজকে তার মতো ব্যক্তিত্বের কাছে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বসে থাকতেও এতটুকু কুণ্ঠাবোধ করেন না এই কারণে যে তারপরে যখন চেম্বারে ঢুকবো তখন কিন্তু আমি আমার সময়টা আরাম করে পেয়ে যাবো এবং তারপরে আমার জীবনটা আসলে শুরু হবে এবং সেই কারণেই কিন্তু মুখিয়ে থাকেন আমার দর্শকরা এই অনুষ্ঠান দেখার জন্য অনুষ্ঠান দেখেন চলে যান চেম্বারে কিংবা অনুষ্ঠান দেখে বহু মানুষ নিজেদের জীবনকে মানে সুন্দর করে তুলেছেন আজকেও কৌশিকদা উপস্থিত রয়েছেন চ্যানেল ভিশন স্টুডিওতে কৌশিকদা অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য আজকে কেন অন্যান্য প্রেডিকশন থেকে গেলাম না কারণ এই যে প্রেডিকশনগুলো আপনি করেন সেখান থেকে আমার মনে হয় সাধারণ শিক্ষিত মানুষ বুঝে যান যে এই মানুষটার লেভেলটা কি এবং আমি সেদিনকে শাম্ভবী অ্যাস্ট্রোর একটা অনুষ্ঠান আপনার দেখছিলাম হঠাৎই দেখতে দেখতে আমার কাছে যেহেতু আমি সাবস্ক্রাইব করি আপনার শাম্ভবী অ্যাস্ট্রোর অনুষ্ঠান তো দেখছিলাম যে খুব সম্ভবত 36,000 মানুষ সেটাকে লাইক করেন পছন্দ করছেন এবং কমেন্ট এসছে প্রচুর আমার এত আপ্লুত লাগছিল এর মধ্যে বেশিরভাগ মানুষেরই কিন্তু তাদের কথা তাদের শেয়ারিং দারুণ অসাধারণ তো এই একটা শিক্ষিত সম্প্রদায়কে কিন্তু আপনি বোঝাতে পেরেছেন জ্যোতিষশাস্ত্র আলটিমেটলি কি চায় তার গোলটা কি ঠিক নমস্কার সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম মনিকা হয়তো শিক্ষিত শব্দ বন্ধটা ব্যবহার করল এটাও একটা অনেক বিশ্লেষণ এই শিক্ষিত শব্দটাকে নিয়েও করা যায় আমি প্রকৃতিতে এই চালকলা আপনি যেটা বলেন চালকলা আমি বলি না গদাধর চট্টোপাধ্যায় বলে গেছে কৌশিক ডিকাশাপ চট্টোপাধ্যায় হিসেবে সেটাকে ব্যবহার করে চালকলা বাদা বিদ্যার সার্টিফিকেটের ওই বিদ্যার কথা বলছি না প্রকৃত অর্থে মানুষ যে শিক্ষা বা যে এডুকেশনটার সাথে জীবনকে যাদের আমরা প্রকৃত মানে চালকলা বাদা শিক্ষায় শিক্ষিত মনে করি যদি তাদের শিক্ষাটা সত্যি তারা আত্মস্থ করে থাকেন তাদের ভাব এবং ভঙ্গিমা সেটাও কিন্তু অনেক মানুষকে অনুপ্রাণিত করেন কেবলমাত্র সিংহশাবক থেকে শৌচালয়ের অনুপ্রেরণার মতো নয় প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বিশেষ বিশেষ প্রতিষ্ঠানে এরকম এক বা একাধিক মানুষকে আমরা পাই তাদের মতো হবার চেষ্টা আমরা করি কিন্তু তাদের মতো ট্রু কপিটাকে না করে তাদের সার্বত্বরটা অমৃতটা যদি আমরা নিজেদের মধ্যে আহরণ করতে পারি তাহলে সেই অমৃতময়তায় আমরাও ভরে উঠি যার ফলে প্রকৃত শিক্ষিত মানুষ জ্যোতিষশাস্ত্র কি বলে যেটা আমি বুঝি আমি ঠিক নাও বুঝতে পারি আমি জানি না আমি ঠিক বুঝি কি না
আমার মত অনুযায়ী আমি জ্যোতিষশাস্ত্র চর্চা করতে গিয়ে, কারণ সিটিভিএনে আমার 15 বছর হলো দেখতে দেখতে, এই সরি মানে চ্যানেল ভিশনের পর্দায়, অন্য চ্যানেলে আমার 10 বছর অতিক্রান্ত, এই চ্যানেলে আমার 15 বছর অতিক্রান্ত। সুতরাং সেটা করতে গিয়ে, এই শাস্ত্রকে নিয়ে বিচার বিশ্লেষণ করতে গিয়ে, আপনাদের সঙ্গে প্রত্যক্ষরূপে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে জ্যোতিষশাস্ত্রটা দিয়ে অ্যাকচুয়ালি কী হয়, যে ধ্যান ধারণা ভাবনা নিয়ে আমিও জ্যোতিষশাস্ত্রী হিসাবে যখন হয়তো আমার জীবন জীবিকা অর্জন করতে পারবো এটা ভেবে নিয়ে আমি এটাতে বৃহৎ আকারে পড়াশোনা শুরু করেছিলাম। কারণ আমার এই পড়াশোনাটা খানিকটা দু নৌকায় পা দেওয়ার মতো শুরু হয়েছিল আমি যখন সদ্য উচ্চ মাধ্যমিক পাস করি, সেটা আজকের থেকে 30 বছর আগে, মোটামুটি 30-30-এর একটু কম হবে। তো সুতরাং 25 থেকে 30 বছরের মধ্যে আমি এটা দু নৌকায় পা দেওয়া অবস্থায় এই শাস্ত্রটার প্রথম চর্চা শুরু করি, শিখি আমার এক পরিচিত দাদা বন্ধুর কাছ থেকে, অঙ্ক করাটা শিখি, কীভাবে হরোস্কোপ কাস্টিং হয় সেটা শিখি, গ্রহগুলোর কারকতা কী ধরনের হয় সেটা শিখি, তার পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা এবং জীবনযুদ্ধে জ্যোতিষ অবত ভাবিনি তখন, কারণ বললাম দু নৌকায় পা ছিল, যার ফলে ওই ABCDটা শিখে ফেলেছিলাম কিন্তু ওটা নিয়ে চর্চা করিনি। পরবর্তী ক্ষেত্রে যখন মনে হলো না এটা নিয়ে আমার চর্চা আমি করতে পারি, পারি কেন পারি, কারণ এটা আমার আগ্রহের অন্যতম একটা বিষয়বস্তু, এটার খোঁজ আমি শুরু করেছিলাম 10-12 বছর আগের থেকে, যখন আমি প্রকৃত জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা শুরু করি তার 10-12 বছর আগের থেকে, তখন আমার মনে হয়েছিল এটা নিয়ে আমি বোধহয় চর্চা করতে পারি, এটা নিয়ে পড়াশোনা করতে পারি, সেই হিসেবেই আমি পড়াশোনাটা শুরু করেছিলাম মনোযোগ দিয়ে। এবং তারপরে ধীরে 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 2008 সালে এই চ্যানেলের এই ক্যামেরাগুলোর মাধ্যমেই আপনারা প্রথম আমাকে এই টিভির পর্দায় দেখেছিলেন, এই চ্যানেল ভিশনের পর্দাতেই 2008 সালের 4 জুলাই। তা হাত পা কাঁপা অবস্থার কৌশিক ডি কাশ্যপ আজকে মোটামুটি কোনো সাজুগুজুর দরকার হয় না, ইচ্ছা করলে পাঞ্জাবি পরি, ইচ্ছা হলে জামা পরি, ইচ্ছা হলে গেঞ্জি পরি, অ্যাজ ইট ইজ একই রকমভাবে কী চেম্বারে কী চ্যানেলে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাই। তার কারণ এই যে দীর্ঘ 15টা বছর ক্যামেরা ফেস করা থেকে যদি আমি 15 বছর ধরি, তার আগে অবশ্যই পড়াশোনার আরও 5-7টা বছর আছে, আমি জ্যোতিষশাস্ত্রটাকে চর্চা করতে 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 যেটা আমার মনে হয়েছে, আমি যে ভাবনা ধারণা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে সমাজের ছিল বা জ্যোতিষশাস্ত্রীদের ছিল, যেটা জেনে বুঝে আমি জ্যোতিষশাস্ত্রটা নিয়ে চর্চা এবং সেটা নিয়ে জীবন জীবিকা অর্জন করতে এসছিলাম, অ্যাকচুয়াল মহর্ষিরা যারা এই শাস্ত্রটাকে 6000 বছরের কিছু সময় বেশিকাল আগে রচনা শুরু করেছিলেন, আমার মনে হয় যেটা আমার ধারণা আবার বলছি, তারা সেই ধ্যান ধারণা থেকে জ্যোতিষশাস্ত্রটাকে রচনা করেননি, যার ফলে আমার কাছে যারা আজ অবধি এসছেন, যারা আমার অনুষ্ঠানে ফোন করেন, কথা বলেন, যারা হয়তো ফোন পান না কিন্তু আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন, সেই প্রত্যেকটা মানুষের আজকে অন্তত এইটা আমার পাওনা ওপরওয়ালার কাছে, আমার গুরু সম্প্রদায়ের কাছে আপনাদের আশীর্বাদ ভালোবাসা স্বরূপ, যে আপনাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি জ্যোতিষশাস্ত্র অ্যাকচুয়াল কী বলতে চায়। মনিকা শিক্ষিত অর্থে সেই সমাজটাকে ইন্ডিকেট করছে বলে আমার ধারণা, এবং সেখানে পুঁথিগত শিক্ষা না থাকলেও আপনার যদি বোধগত শিক্ষা থাকে, সেই বোধটা আপনার থাকে, কি সার্টিফিকেট আছে গুলি মেরে দিন, তাহলে আপনি আপনার পাশের বাড়ির মানুষটাকে, আপনার পেছনের বাড়ির, সামনের বাড়ির মানুষটাকে, বা আপনার পরিচিত পরিবার ভিত্তিক আত্মীয় পরিজন কুটুম্বকেও অন্তত সঠিক ডাইরেকশন, অ্যাস্ট্রোলজি যারা মানেন, সকলে মানবেন তাও না, এটা অসম্ভব, পৃথিবীতে কোনো শাস্ত্রই সকলে মানে হতে পারে না, কিন্তু যারা মানেন তাদের অন্তত আপনারা গাইড করতে পারবেন, না ভায়া এটা খালি কপাল গোনার শাস্ত্র না, এটা জীবন চর্চা পরিবর্তনের শাস্ত্র, যেটার মাধ্যমে প্রত্যেকটা মানুষ আমরা সেই জীবন চর্চাটাকে পালন করে আমরা আমাদের কপালটাকে ঘোরাতে পারি। এই শিক্ষাটা জবের থেকে আমি অনুধাবন করা শুরু করেছি, আপনাদের মধ্যে প্রবাহিত করার চেষ্টা করা শুরু করেছি, লড়াইটা একদম একার, কারণ আমার এই লাইনে পশ্চিমবঙ্গের বুকে
কী চ্যানেলে কোনো মিডিয়ায় কিংবা যারা চ্যানেলে বসেন না পাড়াগতভাবে অঞ্চলগতভাবে জ্যোতিষশাস্ত্রী হয়ে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জীবন জীবিকা অর্জন করেন তারা কেউ আমার পন্থায় বিশ্বাসী হয়তো নন। সকলে একদিকে দৌড়াচ্ছে, আমি কৌশিক ডি কাশ্যপ জানি না সামনে খাঁই আছে না সমুদ্র আছে না পাহাড় আছে না মসৃণ রাস্তা আছে, আমি কিন্তু হেঁটে চলেছি একা একা। একটাই খালি আমার অশান্তি নেই, প্রথম দিন 4 জুলাই 2008 সালে এই চ্যানেলে বসার সময় থেকে সেই ধ্যান ধারণাটাকে নিজের মধ্যে পোষণ করে শুরু করেছিলাম, কাঁপা কাঁপা গলায় কাঁপা কাঁপা হাত পায়ে। সেই কাঁপুনিটা তো অনেক দিন বন্ধ হয়ে গেছে, খিচুনির কোনো অবস্থাতেই আমি আর থাকি না, কিন্তু আমার পথটা যেহেতু একার, সামনে জানি না খাঁই আছে না সমুদ্র আছে না পাহাড় আছে না বাঘ আছে না কুমির আছে কিংবা মসৃণ আলোকিত রাস্তা আছে, কারণ আমি না এগুলো তো বুঝি না, আমি প্রত্যেকটা মুহূর্তে বাঁচতে ভালোবাসি, যার ফলে অত ভবিষ্যৎ ভাবি না, অতীত নিয়ে চর্বিত চর্বণ করে লাভই নেই লাইফে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার পেছনে অন্ততপক্ষে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে হাজার হাজার শয়ে শয়ে এক প্রফেশনাল বা সেই প্রফেশনালের হাত ধরা কোটি কোটি খানিকটা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে জীবন বৈতরণী পার হয়ে যাওয়ার মতো মানুষের ঢল অন্তত আমার পেছনে নেই। আমার সঙ্গে যারা আছেন তারা আমার দুটো হস্তে দুদিকে আছেন, সুতরাং আমার সামনে কি আছে আমি জানি না, একটা প্রশ্নচিহ্ন আছে, ওখানে কোনো খাদও থাকতে পারে, সমুদ্রও থাকতে পারে, বাঘ ভাল্লুক পর্বতও থাকতে পারে, আমি জানি না, কিন্তু আমার পেছনে ল্যাং মারার মতো কেউ নেই, তার কারণ কেউ আমার ধ্বজাটা ধরছে না। জ্যোতিষশাস্ত্র অ্যাকচুয়াল কি বলে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমার আপনার জীবনটা কিভাবে পরিবর্তিত হতে পারে এটা তো কেউ আমরা শুনতেও চাই না, বুঝতেও চাই না, বলতেও চাই না, কারণ মনে হয় সেক্ষেত্রে বোধ হয় আমাদের অর্থ আমদানি কমে যাবে, কিন্তু সত্যি কথা বলতে কি পিতামাতার আশীর্বাদে ওপরওয়ালার কৃপায় পরমেশ্বর পরমেশ্বরী কৃপায় আর গুরু পরম্পরা গুরুদের আশীর্বাদে আপনাদের অপার অপরিসীম ভালোবাসা আশীর্বাদ এবং আপনাদের সঙ্গে কাজ করাতে চলে যাচ্ছি। তো কোনোদিন রাস্তায় দাঁড় করিয়ে চ্যানেল কর্তৃপক্ষ একটা কথা বলেনি, কোনো চেম্বার কর্তৃপক্ষ একটা কথা বলেনি যে কৌশিক ডি কাশ্যপের থেকে এত টাকা পাই বা কৌশিক ডি কাশ্যপ মেরে দিয়ে পালিয়েছে বা বা আপনারাও ও প্রান্তের মানুষজন কেউ আমার দিকে আজ অবধি কোনো আঙুল তুলতে পারেননি, কারণ আমি উইথ ক্ল্যারিটি সব রেমেডিস করি এবং আপনাদের বুঝিয়ে দিই কেন কোনটা করছি এবং কিভাবে আপনারা এইটা খালি ধারণ করলেই হবে না, জীবন চর্চাটা কিভাবে পালন করবেন তার দিশাটাও শো করে দিই। সেটা যদি আপনারা করেন আপনারা প্রমাণ যে আপনাদের জীবনে সফলতা কি এসছে। এই 15 বছরে খুব কম করে হলেও আমি 15,000 মানুষকে দাঁড় করাতে পারি পার ইয়ার 1,000, কিন্তু আমি জীবনে করাই না। মনিকা এই চ্যানেলে আমার সঙ্গে অনুষ্ঠান করছে দীর্ঘ বছর হয়ে গেছে, কোনোদিনও এক্সট্রা ঢোলক আনিনি অদৃশ্য কৌশিক ডি কাশ্যপের নামে পেটানোর জন্য, কিংবা অন্য চ্যানেলে যারা আমার সহযোগিতা করেন অনুষ্ঠানের সঞ্চালিকা হিসাবে কোনো দিন তারা বলেছে বলে আপনারা দাবি করতে পারবেন না, তার কারণ কৌশিকদা করতে দেন না, প্রয়োজনীয়তাই বোধ করি না আমি, কারণ আপনারা আমার ঢোলক, আপনারা আমার কাঠি, আপনারা বাজাবেন কৌশিকদার ঢোলকের আওয়াজটা আপনারা শোনাবেন এবং সব থেকে বড় তাল শব্দ তো উঠবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে, সুতরাং ওটাকে অস্বীকার আমি আপনি করবো কি করে। অসাধারণ কৌশিকদা, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখিনি একজন বন্ধু চলেছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন? আমি প্রদীপ মালো বলছি, ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল থেকে কার জন্য দাদা? স্যার আপনাকে প্রথমে নমস্কার। প্রণাম প্রণাম দাদা, কার জন্য? কার জন্য জানবেন? আমার ছেলে, ছেলের নামটা দেবায়ন মালো। দেবায়ন বলুন, দেবায়নের ডেট অফ বার্থ বলুন। বলুন 26 জানুয়ারি 2005। 26 জানুয়ারি 2005। সময় কি দেবায়নের জন্ম সময় বলুন? সকাল 11:43। 11:43 সকাল, বেশ। হ্যাঁ
এগারোটা তেতাল্লিশ সকালবেলা, তাই তো? এগারোটা তেতাল্লিশ সকাল চিনসুরা। চিনসুরা জন্ম বার কি ছিল? বুধবার ছিল। তোদের এই ফোনটাকে আমি কিন্তু কোনদিন ফেলে দেবো। সত্যি তাই, সেই ম্যাকাওর আওয়াজটা কন্টিনিউয়াসলি চলে। হ্যাঁ বলুন। পিওর সায়েন্সে ছিল। দিয়েছে এই সেকেন্ড পার্টের যে পরীক্ষাটা হয়েছে তার রেজাল্ট বেরিয়েছে নাকি? না না স্যার, এই এমএনএর বেরোয়নি এখন। বেরোয়নি, বেশ। এখানে দেখুন ওভারঅল প্ল্যানেটারি পজিশন ওর জন্মছক অনুযায়ী যা দাঁড়াচ্ছে, যেই তোর মেন স্ট্রিমেই পড়াশোনা, ওর যেহেতু বায়োলজিটা নেই, সুতরাং সেই হিসাবে দেখতে গেলে এই হরোস্কোপটা যেরকম শো করছে, যদি নর্মাল জেনারেল এডুকেশন ও পড়ে তাহলে ও ম্যাথামেটিক্স অথবা কেমিস্ট্রি নিয়ে অনার্স নিয়ে পড়তে পারে, অথবা অথবা যেহেতু থার্ড হাউসে শনি বসে আছে, বুধ এবং শুক্র নবমে বসে আছে, শনি শুক্র বুধে দৃষ্টি বিনিময় আছে, ও যদি মনে করে তাহলে কিন্তু ও কম্পিউটার সায়েন্স নিয়েও পড়তে পারে। এটা হচ্ছে ওর জন্মছকগত প্রবণতা। যদি কম্পিউটার সায়েন্সটা বেশি শক্ত হয়ে যাবে বলে মনে হয়, সেক্ষেত্রে বিসিএ কে টার্গেট করতে পারে। ওর কম্পিউটার সায়েন্সটা খুব আর কি ভালো হবে। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ডাইরেক্ট কম্পিউটার সায়েন্স অনার্সও পড়তে পারে। যদি কম্পিউটার সায়েন্স অনার্স ওর রেজাল্ট অনুযায়ী কোথাও ঠিকঠাক কলেজে না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রেও বিসিএও করতে পারে পরবর্তী ক্ষেত্রে। এমসিএ, বিসিএ, এমসিএ করতে পারে। আগে বিসিএ, বিসিএ পাস করার পর এমসিএ। না স্যার, একটা বলেছিল ইনি একটা কি ইন্টারনেট কি ইলেকট্রনিক কম্বিনেশন নাকি ওটা। না, ইসি তো আমি তখন বলবো যদি ও জয়েন্টে চান্সটা হয়। হ্যাঁ, ওটাও নিতে পারবে। হ্যাঁ পারবে। এবার জয়েন্টে তো কি র‍্যাঙ্কিং আসছে, কি হচ্ছে না হচ্ছে, ও বেঙ্গল জয়েন্ট দেয়নি। দেখুন যদি জয়েন্টে ভালো র�যাঙ্কিং করে, ঠিকঠাক মতো জায়গা কলেজ পাওয়া যায়, তাহলে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে আপনার ছেলে পড়তে পারে, আমার আপত্তি নেই। এবার ইলেকট্রনিক্স অনার্স সেখানে কোন কোন কলেজে আছে, আদৌ আছে কিনা আমার জানা নেই, সেই জন্য আমি ওটা সাজেশন দিচ্ছিলাম না। জয়েন্ট হলে একরকম সাজেশন হবে, আর যদি আমি ইঞ্জিনিয়ারিং ডাইরেক্ট কোনো টেকনোলজিক্যাল লাইনে না পড়ি তাহলে আরেক রকম সাজেশন হবে। আমি নর্মাল পড়াশোনার ক্ষেত্রে আপনার ছেলের জন্য কম্পিউটার সায়েন্স যদি শক্ত হয়ে যাবে মনে হয় তাহলে বিসিএ, না তো ম্যাথামেটিক্স বা কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ার সাজেশন রাখলাম, যদি জেনারেল এডুকেশন লাইন নিয়ে ও জীবনে এগোতে পারি বলে মনে করে। আর যদি জয়েন্টে পেয়ে যায় তখন ও ইলেকট্রনিক্স নিয়ে যেতে পারে। ঠিক আছে, জয়েন্টে যদি হয়ে যায় তাহলে ইলেকট্রনিক্স, হ্যাঁ ও ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ঠিক আছে, ইসি। সেই জন্য বললাম, ঠিক আছে, এইগুলো নিয়ে ভাবনা করতে পারেন, চলতে পারে। ও কেন বায়োলজি ছেড়ে দিয়ে দৌড়ালো আমি জানি না, যার অবশ্য বৃহস্পতিটা ভালো না, বাট মঙ্গলটা খুব ভালো ছিল, দিগবলে বলিয়ান রবি ছিল, চন্দ্র খুব ভালো ছিল, ওর বায়োলজিটা টার্গেট করা উচিত ছিল।
কেন করেনি ও আমি জানি না, আমি দশাবসে এখানে দেখছি না, কিন্তু আপাতত মেষ লগ্ন কর্কট রাশির হরোস্কোপ ছিল, বায়োলজিটাকে টার্গেট করা উচিত ছিল বলে আমার মনে হয়। তা করেনি যখন ওটাকে ভেবে লাভ নেই। শুক্রের দশা পিরিয়ড ডিসেম্বর মাসে আসছে, সালমান খানের জন্মদিন থেকে মানে 27 ডিসেম্বর থেকে শুক্র আগামী দিনে ওকে কম্পিউটার রিলেটেড ইলেকট্রনিক্স রিলেটেড যে কোনো জোনেই সফলতা দেবে, সুতরাং সেই দিকে এগোতে বলুন। খালি প্রেম প্রীতি ভালোবাসা থেকে দূরে থাকতে বলবেন, খাওয়া দাওয়াটা বুঝে করতে বলবেন, মেজাজটা গরম কম করতে বলবেন, পেটের একটা তীব্র সমস্যা ওর কিন্তু হতে পারে, সুতরাং সেই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে বলবেন। জন্মছক বেশ ভালো, রোজগারপাতি আপনার ছেলে যথেষ্ট ভালো করবে, চিন্তিত হওয়ার কিছু নেই। খালি এই শুক্রের দশা যে 22 সালের ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 27 তারিখ থেকে 2040 সাল অবধি চলবে, প্রথম 5-7-8 বছর যেন প্রেম প্রীতি ভালোবাসা বা ওইসব কোনো ভোগ সুখের আহ্লাদে ভেসে গেলে কিন্তু মুশকিলে পড়ে যাবে, এবং সেই মুশকিলটা 2023 সাল থেকেই শুরু হবে যখন কর্কট রাশির অষ্টমেশের ঢাইয়া শুরু হবে, যেখান থেকে ওর কলেজ জীবনটাও শুরু হবে। সুতরাং প্রথম টোটাল 7-8 বছর এবং তার মধ্যে প্রথম 3 বছর খুব 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 সাবধানতা অবলম্বন করতে আমি বলবো। নো প্রেম প্রীতি ভালোবাসা, নো অন্যদিকে মন চলে যাওয়া, নো ভোগসুখ আহ্লাদের কারণে বন্ধুদের বাইকে করে ঘুরে বেড়ানো, না আদার্স কিছু সমাজগত দিক থেকে যেটা খারাপ সেই দিকে চলে যাওয়া মন, সেগুলোকে আটকাতে হবে না। তো কিন্তু যত কথা আপনি আমি বলছি সব স্যার বলা কথা হয়ে রয়ে যাবে। শ্যাওড়াফুলি আমি প্রত্যেক বুধবার শ্যাওড়াফুলি থাকি, এখন পরপর বুধবারগুলো আমি 24 তারিখ অবধি পরপর শ্যাওড়াফুলিতে প্রত্যেক বুধবার আছি। শ্যাওড়াফুলি সেই জন্য মিডিলে বসেছি, সবার সুবিধা। উত্তরপাড়া টু মোটামুটি বৈচিকগ্রাম অবধি মানুষ শ্যাওড়াফুলিতেই আসে তো দেখি, আর ওদিকে মোটামুটি তারকেশ্বর নালিকুল আরামবাগ থেকেও লোক শ্যাওড়াফুলি থেকেই আসে, সিঙ্গুর তারকেশ্বর নালিকুল ওই মানুষরাও আসে শ্যাওড়াফুলিতে, আবার আরামবাগ থেকেও চলে আসেন মানুষরা শ্যাওড়াফুলিতে, আর ওদিকে বৈচি টু এদিকে উত্তরপাড়া পুরো সব লাইনের লোকই শ্যাওড়াফুলিতেই আসে। তো শ্যাওড়াফুলি প্রত্যেক বুধবার দিন চলে আসবেন, প্রত্যেক বুধবার দিন আপাতত 24 চলে আসবেন, না আগে বুকিং করবেন তারপরে আসবেন, সব জায়গায় সেটা গড়িয়াহাট ভাঙ্গচক্রই হোক, সেটা বুধবার দিন শ্যাওড়াফুলি হোক, মঙ্গলবার দিন হাতিবাগানের চেম্বার হোক, অথবা শনিবার দিন তার বাড়িতে, শুক্রবার দিন তার খড়দায় বাড়ির চেম্বার হোক, যে কোনো চেম্বারে যাওয়ার আগে বুকিং প্রসেসটা আপনাদের মেনটেন করতে হবে। বাইরের চেম্বারগুলোর জন্য 7 দিন আগে এবং 10 দিন আগে মোটামুটি বুকিং করতে হয়, সেটা আপনাদের মোটামুটি সকলেরই এগুলো জানা। আর যারা কৌশিকদা সান্নিধ্যে থাকেন তারা বুকিংয়ের সিস্টেম কী রয়েছে, কী কী করতে হয় সবটুকু আপনারা জানেন, আমার নতুন করে বলার দরকার নেই। আমার কৌশিকদার কাছে একটা প্রশ্ন রয়েছে, কৌশিকদা আমরা কি আবারও কোনো ভয়াবহ পরিস্থিতির দিকে এগোতে চলেছি? কোন ভয়াবহ? মানে যুদ্ধ সংক্রান্ত আমরা কি আবার কিছু দিকে এগোতে চলেছি? এই কারণে বলছি যে আপনিও জানেন আমিও জানি এখন তাইওয়ান আর রে নিয়ে, চায়না নিয়ে, চায়নার এমন একটা দশা পিরিয়ড অ্যাকচুয়ালি যাচ্ছে মনিকা, এখন চায়নার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না প্র্যাকটিক্যালি। চায়নার বুধকেতুর দশা চলছে, বুধকেতুর দশা ব্যক্তিগত জীবনের স্বার্থে কিংবা সামগ্রিকভাবেও কোনো দেশের দশা অন্তর্দশা পিরিয়ড হিসেবেও যদি চলেন, প্রফেসর কে এন রাওয়ের মতে, অনেকেই নাম শুনেছেন প্রফেসর কে এন রাওয়ের, বিদগ্ধ জ্যোতিষ বর্তমান ভারতবর্ষের, ওনার কথা অনুযায়ী ওনার বর্ণিত দশা পিরিয়ডের অ্যানালিসিস অনুযায়ী বুধকেতুর দশা অন্তর্দশা চললে সেই মানুষ বা দেশের হিউমিলিয়েশনের সামনে পড়তে হয়। আচ্ছা, সেই হিসেবে চায়নার সময়টা অনেকদিন ধরেই খারাপ যাচ্ছে, আর প্র্যাকটিক্যালি 12ই অগস্টটা পেরিয়ে গেলে শনি সাথে মঙ্গল রাহুর স্কোয়ার অ্যাসপেক্টটা অফ হয়ে গেলে এবং শ্রাবণ মাসটাও যখন কেটে চলে যাবে ওই 15ই, আমি যার ফলে বলেছিলাম যে 15ই অগস্ট অবধি খুব সাবধান, প্রত্যেকটা মানুষকে সারা বিশ্ব জুড়ে থাকতে হবে যে কোনো পার্সপেক্টিভে। আশা রাখছি আমি আপাতভাবে ব্যাপারটা হয়তো কোনো না কোনোভাবে ধামাচাপা পড়ে যেতে পারে, কারণ প্র্যাকটিক্যালি তাইওয়ানের হরোস্কোপ আমার কাছে নেই, আমি খোঁজার চেষ্টা করেছিলাম গতকালই, চায়নার তো আছি, তাইওয়ানেরটা পেলে সুবিধা হয় ব্যাপারটা বলতে।
কিন্তু আপাতত ট্রানজিট এফেক্ট দেখে আমার মনে হচ্ছে আপাতত যদি আগামী 10 দিন, আর আজকে আমরা দাঁড়িয়ে আছি 6 তারিখ, 15ই অগস্ট আসতে আর 8-9 দিন বাকি, যদি এর মধ্যে কিছু কেটে যায়, ব্যাপারটা কেটে যায়, আশা করি ব্যাপারটা খুব বেশি গড়াবে না। কিন্তু আছে একটা, এই কিন্তুটা আবার ক্রিয়েট করবে আমাদের দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর থেকে, এবং দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর থেকে অ্যাকচুয়ালি আমাদের সৌর মাস হিসেবে যেটা কার্তিক মাস, ফার্স্ট প্রেডিকশন ইন চ্যানেল ভিশন, এটা ইয়ার প্রেডিকশনে আমার ছুঁয়ে যাওয়া আছে সম্ভবী অ্যাস্ট্রোতে, বাট প্র্যাকটিক্যালি 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর এই সময়কালটা খুব একটা ভালো সময়কাল সারা বিশ্বের জন্য না, আমার রাজ্যের জন্য ভয়ঙ্কর। ওকে, সুতরাং মানে ওই একটা জায়গা আছে, এখন যদি ভগবানের কৃপায় সদ্বুদ্ধির উদয় হয়, আসলে প্রচুর অস্ত্র তৈরি হয়ে গেছে কোভিড কালে, সেগুলোকে বেচতে হবে, নতুন বাজার দরকার, মানুষকে দেখতে হবে। কালকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন 1 লক্ষ সেনা পাঠাবো, মানে মানুষের বিনিময়ে উনি রাশিয়ার থেকে গম নেবেন, 1 লক্ষ সেনা পাঠিয়ে রাশিয়াকে সাহায্য করবে যুদ্ধ করার জন্য, তার বিনিময়ে গম আর কি যেন রাশিয়া দেবে বলেছে। সুতরাং পরিস্থিতি খুব কঠিন, খুব কঠিন, বুঝলেন তো? আমি আপনি একদম অতি সামান্য আম আদমি পার্টি হিসেবে বলছি না, মানে সাধারণ জনগণ, শনি মঙ্গল রাহুর একত্রীকরণ, তার সঙ্গে শনির স্কোয়ার অ্যাসপেক্ট 12ই অগস্ট অব্দি এফেক্ট করছে, সে তাইওয়ান চায়না হোক কিংবা আমার রাজ্য হোক দেশ হোক, খুব খুব কনসাস থাকতে হবে, খুব কনসাস থাকতে হবে, মানে সেটা কোন দিক থেকে কোন দিকে গড়িয়ে যাবে, জনগণের সাথে পুলিশ প্রশাসন আর্মি লেভেল থেকে শুরু করে উচ্চ স্তর, সেটা তো রাজাপক্ষ থেকে আর আমার ভগবানপুর হয়ে ESI হাসপাতালে ওই আমার আধুনিক মাতঙ্গিনী নিয়াজরার জুতো ছোড়া দেখে নিশ্চয়ই আমরা অনুভব করছি। রুচিতা, আমরা একটা ফোন নিয়ে নিই, তারপর আসছি আলোচনায়। এই ধরনের সমস্ত প্রেডিকশন সম্ভবী অস্ত্রতে আপনারা পেয়ে যাবেন, এবং আগাম প্রেডিকশন এন্ড ফুল জুড়ে নিয়েও কিন্তু কৌশিকদার রয়েছে। আসবো আমি ইচ্ছা করে মনিকা, অ্যাকচুয়ালি আমি সম্ভবী অস্ত্রে অনুষ্ঠান করছি না ইচ্ছা করে। কেন? 12ই অগস্ট অব্দি যাক। আচ্ছা, কারণ 12ই 27শে জুন থেকে যখন মঙ্গল রাহুর একত্রীকরণ হবে, তার আগে শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর, তারপরে স্কোয়ার অ্যাসপেক্টে শনি মঙ্গল, এই অনুষ্ঠানগুলো আমি ঘটনা ঘটার আগে, গ্রহ ট্রানজিট হওয়ার আগে করে দিয়েছি। একদম একদম। এবার কেন পরে করব, যে 12ই আগস্ট অব্দি সারা পৃথিবীর বুকে কতগুলো ছোট বড় অ্যাক্সিডেন্ট, গোলাগুলি, অগ্নুৎপাত, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি মানুষের সাথে, প্রশাসনের, পুলিশের, আর্মির বা প্রশাসনিক কর্তা ব্যক্তি, দণ্ডমুণ্ডের কর্তাদের অশান্তি কিভাবে গঠিত হলো, কি কি চলল, প্রত্যেকটাকে আমি একটা ভাবছি, মানে ডেট ওয়াইজ 27শে জুন থেকে 12ই অগস্ট যা যা ঘটনা বিশ্বজুড়ে ঘটলো সেরকম একটা আনবো, আর যদি আমার লোকেরা একটু ভালো কাজ করতে পারে সেই পার্সপেক্টিভে, গত বছর জুলাই আগস্টে কটা ঘটনা এরকম ঘটেছিল সেটার ন্যায় একটুখানি দেখিয়ে দেবো। দেখবেন যারা সমীক্ষা করে বিভিন্ন প্রোডাক্টের, তারা বলে যে এটা কত হয়েছিল, ওটা কত, এই বছরে এই ফোন সেটটা এই কোম্পানির কতগুলো সেল হয়েছে লাস্ট জুলাই মাসে 2022-এ, আর 21শে জুলাই কত সেল হয়েছে, তাহলে এই কোম্পানি কত সেল বাড়িয়েছে না কমে গেছে, ঠিক এই সার্ভেটা করা, এবং এই সার্ভে করে এটা মনে হয় দেওয়াটা খুব দরকার, তাহলে সাধারণ মানুষের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, কারণ এইটার উপদেশ আমাকে প্রতিদ্বন্দ্বশা IIM এর এক অধ্যাপক দিয়েছেন,
যে এটা ভাই তোমাদের রাখা উচিত, অবশ্যই আমার মনে হয় গ্রহণযোগ্যতা বাড়বে, যেহেতু তিনি স্ট্যাটিস্টিক্সেরই মানুষ। আমি তাকে বলে যে হ্যাঁ স্যার এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করবেন, 6-7 বছর পরে রিটায়ার হয়ে গেলে আমিও চেষ্টা করছি, মাথায় এগুলো সবই আমার আছে, কিন্তু একটু লোক বলের অভাব, আর সত্যি তো বলছি কোনো ইউটিলিটি সার্ভিস কৌশিক ডিকার শপের নেই যেটার মাধ্যমে কোটি কোটি রোজগার হতে পারে বা মানুষকে বোকা বানানো যেতে পারে। কৌশিক দা এরকম ভাবেই চলুক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা বিষয়টা ধরে ফেলেছি, আমরা জানি। অতএব আমার দর্শক বন্ধুরা শাম্ভবী অস্ত্রকে এভাবে দেখতেই অভ্যস্ত হয়ে গেছে। দেখে নিন একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, কে বলছেন একটু জোরে বলবেন। আমি মুম্বাই থেকে বলছি, মানসী মার বলছি। কি করে বলছেন? মুম্বাই? আপনি কিভাবে আমাদের অনুষ্ঠান দেখছেন দিদি? আমি ইউটিউবে দেখছি। ইউটিউবে? আচ্ছা লাইভ হচ্ছে, মানে লাইভ স্ট্রিমে ঢুকেছে? লাইভ দেখছিলাম, দেখতে দেখতে এখন কল এসেছে বলে লাইভ আছে, আমি ফোন থেকে কল করেছি। ওকে বলে বলো। ওকে বলুন, কি নাম আপনার? আমার নাম মানসী মার, আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। বেশ বলুন, ডেট অফ বার্থ বলুন। বলুন ডেট অফ বার্থ। 1988। হ্যাঁ, আগে ডেটটা, তারপরে মাস, তারপরে জন্মসাল। 8 সেপ্টেম্বর 1988। কি বললো? 8ই সেপ্টেম্বর বললেন তো? হ্যাঁ 8ই সেপ্টেম্বর। হ্যাঁ, আপনারা মুম্বাই থেকে বলছেন এখন? হ্যাঁ মুম্বাই থেকে বলছি। আপনার কর্তা ওখানে কি চাকরি বাকরি করেন? চাকরি বলতে জুয়েলারি কোম্পানিতে কাজ করে। মানে চাকরি করেন নাকি নিজে? হ্যাঁ একটা কোম্পানিতে জব করে। জব করে মানে উনি কি কারিগর হিসেবে জব করেন? হ্যাঁ কারিগর হিসেবে কন্ট্রাক্ট বেসিস কাজ করে। আচ্ছা, এটা উনি কতদিন ধরে ওখানে করছেন? 2005 সালে প্রথম এখানে স্টার্ট করেছেন। 2005 এসেছেন, তারপরে কাজ শিখেছেন, এখন জানি না। আচ্ছা আচ্ছা, বেশ। জন্ম সময়টা বলুন। 88। বেশ, বিকেল 4:22। তো ঠিক আছে, আর বিকেল 4:22 জন্মস্থান বলুন। হুগলি। হুগলি কোথায়? সিঙ্গুরে জন্ম। হুগলি সিঙ্গুরে। কি বার ছিল দিদি? বৃহস্পতিবার। বৃহস্পতিবার, বেশ। বৃহস্পতিবারে দাদার জন্ম ছিল, 8 সেপ্টেম্বর 1988। বেশ বলুন, মকর লগ্ন দেখা যাচ্ছে এবং কর্কট রাশি দেখা যাচ্ছে, তাই তো? মকর লগ্ন কর্কট রাশি, মুম্বাইতে গিয়ে এতদিন ধরে চাকরি, মানে উনি কি কন্ট্রাক্ট বেসিসে শোরুমের থেকে কাজ এনে মাল তৈরি করে দিয়ে দেন? না না না, এখানে কোম্পানি আছে, কোম্পানিতে উনি সেটিং করেন, ডায়মন্ড সেটিং করেন। ডায়মন্ড সেটার উনি? আচ্ছা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তা উনি এতদিন ধরে এই প্রফেশনটায় আছে, নিজে কখনো ব্যবসা বাণিজ্য করবো বলে ওনার মনে হয়নি? দাদাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে, দেখুন এমনিতে দাদার হরোস্কোপটা বিউটিফুল, ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করার জন্য ওনার হরোস্কোপটা ঠিক আছে, কিন্তু ওনার ডেট অফ বার্থটা পশ্চিমবঙ্গে কাজ করার, কিন্তু ওনার হরোস্কোপটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করার, বুঝলেন? যার ফলে উনি মুম্বাইয়ে আছেন, এতদিন ধরে কাজ শিখেছেন, এখন দারুণ কাজ করছেন, ভেরি গুড। আমি যদি জুয়েলারি থেকে খুঁড়ি তাহলে তো দাদাকে ডেকে নেবো, তার আগে দাদার সাথে ব্যবসা করা যেতে পারে। আপনার নামে দাদাকে ব্যবসা খুলতে বলুন, আপনার নামে। আমার তো নাম্বার আপনার কথা আমি যে আমার 7 নভেম্বর 7 নাম্বারে কি বিজনেস হবে? ও 7 নাম্বারে বিজনেস তো না, এটা হবে না, এটা একদম আপনি ঠিক বলেছেন, কিন্তু দাদাকে কেন আমি ব্যবসাটায় এন্ট্রি দিতে চাইছি না, কারণ দাদার খেটে খুটে প্রচুর পরিশ্রম করে রোজগার করে, তারপরে না বলে যে এই যা আমার প্যান্টে তো পকেট নেই, ঢুকিয়েছিলাম কোথায় পড়ে গেছে। এটা হচ্ছে একটা মুশকিলের জায়গা, বুঝলেন? কোথা দিয়ে কে নিয়ে চলে গেল সেটা খুঁজে পাওয়া যায় না,
এটা একটা মহা সমস্যার জায়গা, সেই জন্যে আমি আপনার ঘাড়ে বন্দুকটা রাখছিলাম আর কি ব্যবসার। এবার 7ই নভেম্বর সত্যি ব্যবসায়ী খরচ মানে ডেট অফ বার্থ না, এটা আপনি বাহ আপনি তো আমার অনুষ্ঠান ফলো করেন, 2016 থেকে ফলো করছেন, কিছু তো শিখবে। 7ই নভেম্বর অবশ্যই ব্যবসায়িক প্রবণতা নেই, কিন্তু ব্যাপার হচ্ছে দাদার যেহেতু ধনস্থানটা টেরিফিক এফেক্টেড হয়ে বসে আছে, ধনপতি দ্বাদশে বসে আছে, সুতরাং এখানে তো অন্য কারুর নামেই ব্যবসাটা খুলতে হবে। আর স্ত্রীর জায়গাটা ওনার বেশ ভালো, দারুণ ভালো, সুতরাং স্ত্রীকে ব্যবসায় ইনভলভ করে কাজ করালে ওনার নিশ্চয়ই স্ত্রী ধন খালি বাড়বে না, প্রকৃত ধন বাড়বে, কুবেরের ধন বাড়বে, কোনো ইউটিলিটি সার্ভিসের না, আপনাদের প্রকৃত সার্ভিসের অর্থ রোজগার হবে, চিন্তা নেই। সেই জায়গাটা যথেষ্ট ভালো আছে কিন্তু, বুঝলেন, বোম্বেতে থাকে দাদা, কলিটার জল খান রোজ, 2 লিটারের কম খেলে কিন্তু শারীরিক ক্ষেত্রে খিঁচুনি তৈরি হবে, কারণ ওনাদের কাজটা অনেক কঠিন কাজ। আমরা ভাবি কি সুন্দর আংটিটা, কি সুন্দর কানের দুলটা, কারণ এই মানুষদের সাথে আমি টুকটাক তো মিশি, যার ফলে আমি জানি আর কি খুব কঠিন কাজ, কনসেন্ট্রেট করে কাজ করতে হয়, খুব সাবধানতা নিখুঁত কাজ করতে হয়, যেখানে শুধু চোখ মন না শরীরেরও প্রচুর লোড পড়ে, যার ফলে উনি শরীরটা কিন্তু এমনিতে ওনার শুকনো শরীর, সেই জায়গাটা একটা বড় প্রবলেম আছে। ওনাকে একটু বেশি করে জল খেতে বলবেন, একই বোম্বের গরম যথেষ্ট চিচ্চিরে গরম সমুদ্রে পারের, সুতরাং প্রচুর জল খেতে বলবেন, শাকসবজি সবই বোম্বেতে পাওয়া যায়, প্রচুর খেতে বলবেন, ঠিক আছে, শরীরটাকে দেখে শুনে নিয়ে চলতে বলবেন। আপনাদের কবছর বিয়ে হয়েছে? হ্যাঁ, কবছর সেটাও জানার ছিল একটু, 23-এ ঠিক হবে হবে না তো দেখুন ঈশ্বর জানে, আপনার জন্ম ছক আমি দেখছি না এই মুহূর্তে, কিন্তু দাদার জন্ম ঠিক আছে, আপনাদের 23 সালটা এটা আপনাদের ভাবনা, আমি তো এখানে হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু তবুও আমি বলবো যদি আপনারা ভাবনাটা কর্তাগীর নিয়ে একটু ভাবেন যে ব্যাপারটাকে এই বছর থেকেই আমরা প্ল্যানিংয়ের মধ্যে নিতে পারি কি না, সব কিছু আপনাদের কর্ম অর্থ সব কিছু ভাবনা করে যদি মনে করেন, আমি বলবো ব্যাপারটাকে জয় মা দুর্গা বলে একদম জয়গোপাল বলে শুরু করুন, এই বছর থেকেই সেই প্ল্যানিংটা নিন। এবার কবে হবে সুস্থ সবল সুন্দর ফুটফুটে একটা সন্তান আপনারা পাবেন, সেটা তো একমাত্র যাকে আমরা দেখতে পাই না তিনিই জানেন, কৌশিকদাও জানেন না, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি কোনো ডাক্তারবাবুও জানেন না, ডাক্তারবাবুরাও এটাকে বিশ্বাস করেন মানেন, আজকে এসে মানেন, 10 বছর আগে মানতেন না, কৌশিকদা যখন চ্যানেল ভিশনে প্রথম বলতো তখন খুব হাইনোস ছিল অনেক, এখন ওনারাও বুঝছেন, ওনারাও মানছেন, নিজেদের জীবনও চালাচ্ছেন, সেই জায়গাটা দেখেই আপনার হাজবেন্ডের ছকে আমি বলছি যে এই বছর থেকে যদি এইটাকে প্ল্যানিং করা যায় ম্যাম প্লিজ গো ফর ইট। থ্যাংক ইউ স্যার, একদম। আচ্ছা একটা কথা আছে, যে কোম্পানিতে বলছে মানে কন্ট্যাক্ট দিচ্ছে, সে নিজে চাইলে 8-10টা কারিগর নিয়ে ওখানে কাজ করতে পারি, এবার সেই কারিগর মানে খুব যে কিন্তু কারিগর পাচ্ছে না, এই প্রবলেমটা, এই প্রবলেমটা তো একটা সমস্যা দাদার হরোস্কোপে আছে, বুঝলেন তো, দাদার কিছু কর্ম ও কেন্দ্রিক ব্যাপার স্যাপার এই মুহূর্তের মধ্যে ব্যাপারগুলোকে সব কারিগর বলুন আদার্স দিক বলুন সেইগুলোকে সব সেটেল করে ফেলতে হবে 2024-এর মধ্যে। হ্যাঁ, ওই জায়গাটা একটু প্র্যাকটিক্যালি ম্যাম প্রবলেম আছেই, কারণ দ্বাদশ অস্ত শনি বসে আছে, বাইরে নিয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার অধস্তন কর্মচারী বা কারিগরদের ক্ষেত্রে ওখানে একটা প্রবলেম ক্রিয়েট করছে, এটা হয়ে গেছে একদম চরম মুশকিল, এবং D9 চার্টেও দাদার স্যাটার্নটা নিচস্থ আছে,
আমি সাধারণভাবে কাউকে কিছু বলি না, কিন্তু দাদার ক্ষেত্রে আমি বলবো কারিগরদের সাথে সঠিকভাবে একটু মিলেমিশে কাজ করে বাবা বাচ্চা বলে মানে অয়েলিং করতে বল। আমি তো জানি একটা শুষ্ক কাষ্ঠ মানুষের ডুম করে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ওই মুম্বাই থেকে নবী মুম্বাইয়ের যে সুন্দর মালার মতো রাস্তাটা আছে না, ওরকম একটা রাস্তা তৈরি করতে হবে দাদার সাথে, দাদার পরিবারের বা কারিগরের বা শোরুমওয়ালার, যাতে ওই ব্রিজের মাধ্যমে সুন্দর করে মুম্বাই টু নবী মুম্বাই যেরকম মানুষ যাতায়াত করে, দাদার কর্ম এবং কথাও যেন উল্টো দিকের মানুষের সাথে ওরকমভাবে মালার মতো সুন্দরভাবে তাদের গলায় দাদা পরাতে পারেন, সেই মেন্টালিটিটা দাদাকে তৈরি করতে হবে। সেই মাটিতে জল যদি আপনি না দেন এবং সঠিক চারা বা বীজ যদি না মাটিতে ফেলেন তাহলে গাছ বেরোবে? ভালো বীজ ফেললেন, চারা বসালেন, কিন্তু মাটিটা শুষ্ক, কোনো জল পায় না সেই মাটি, একদিন কি হবে, নটে গাছটি মুড়লো, চারাটা নেতিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মরে যাবে, বা বীজ থেকে জীবনে অঙ্কুর বেরোবে না। সুতরাং আপনার মানে স্বামীর দেহটা হচ্ছে শুকনো মাটির মতো, প্রচুর ক্ষমতা আছে, একটু জল দিয়ে ওটাকে একটু মেরামত করে দিলেই ওর ভেতরকার খনিজগুলো জলের মধ্যে আদান প্রদান হয়ে ওই গাছটা বা ওই বীজটা পেয়ে যাবে, যেখান থেকে গাছটা দারুণ ফলে ফুলে ভরে উঠবে, না তো কেউ বিশ্বাসই করবে না ওই মাটিতে ফসল হতে পারে। সেই জন্য মিনিমাম মিনিমাম শাক পাতা সবজি আনাজ এগুলো বেশি খেতে হবে, না তো কোষ্ঠকাঠিন্যের রোগে ধরবে কিন্তু হবে তো, এবং 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 ভয়ঙ্কর পেশির সমস্যা হবে, পায়ে এমন টান ধরবে, হাতে এমন টান ধরবে যে ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু হতে থাকবে, কোমর হাঁটুর প্রবলেম হবে। এই জায়গাগুলো যখন কর্তাকে নিয়ে কলকাতায় আসবেন তখন সেই ব্যাপারে আলাপ আলোচনা করে নেব। এখন জল ফল মাছ শাক পাতা এবং মানুষের সাথে আগে গিয়ে গোলাপ নিয়ে আই লাভ ইউ বলতে হবে, আমার সাথে কেউ আই লাভ ইউ বলুক চাই না বলুক, এটা ওনাকে করতে বলুন, তারপরে সামনে আসুন তখন কথা বলা যাবে। সঙ্গে থাকুন মাম্পি, অনেক অনেক ধন্যবাদ। দেখুন অনুষ্ঠানের শুরুতে আজকে কিচ্ছু বলিনি, কোনো মানে মানে দেশ দশের প্রেডিকশন দিয়ে ভারী ভারী কথা বলে শুরু করিনি, শুরু করেছিলাম এই ভাবনা থেকে যে সাধারণ মানুষের জীবন যদি সুন্দর করতে হয়, সুন্দর করার প্রচেষ্টা থাকে, তাহলে কৌশিক ডি কাশ্যপ সাথে রয়েছে। মাম্পি এসেছিল ওর বিয়ের বিষয়টা জানতে, যেরকম যেরকম কৌশিকদা বলেছিলেন সেই রকম পাত্র হয়েছে, ছেলে খুব ভালো, মাম্পি ভেরি হ্যাপি উইথ হিম, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মাম্পির আবার এখন নেক্সট প্রশ্ন বিয়ের আগে কৌশিকদার সান্নিধ্যে আসার, তার কাছে বলা এবং সেই মতো কৌশিকদা ঠিক ঠিক জায়গাগুলোকে নির্বাচন করে দেওয়া, এবং মাম্পি এখন হ্যাপি, তার সাথে এখন প্রশ্ন যে ওর বিজনেস হবে কি না। দেখুন এই জন্যই কিন্তু আমি যেটা একদম আমার অনুষ্ঠানের শুরুতে যে ভূমিকা দিয়ে আমি শুরু করলাম, এটাই হচ্ছে ওই যে হাজার হাজার মানুষ কেন শাম্ভবী অ্যাস্ট্রো দেখছে, এত কেন সাবস্ক্রাইবার হয়েছে, কেন মানুষ নিজে জানতে চাইছে অ্যাস্ট্রোলজিকে, কারণ অ্যাস্ট্রোলজি থেকে এই পুরো পিওরিটিটা পাচ্ছে যে কিভাবে কি করব। পরিষ্কার কথা, যে করবে না ভাবে তাকে তো কিছু করানো যায় না, কিন্তু যে করবে ভাবে তার জন্য সঠিক একটা পদ্ধতি দরকার, এবং সেটা হলেন কৌশিক ডি কাশ্যপ। কৌশিকদা অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য এবং আমাদের সাথে এই অনুষ্ঠানটা করার জন্য, সত্যি সত্যি যাতে প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন, প্রতিনিয়ত তারা জ্যোতিষশাস্ত্রকে সঠিকভাবে জানছেন। আর সত্যি কথা, ভয় হয় মাঝে মাঝে যে কৌশিকদা যদি না অনুষ্ঠান করতেন তাহলে বোধ হয় জ্যোতিষশাস্ত্র সারা জীবনই সেই সব মানুষের কুক্ষিগত হয়ে যেত, যেখানে টোনা টোটকা এইসবের মধ্যেই আটকে থাকতো। আজকের মতো এখানে বিদায় নিতে হবে, অনুষ্ঠান শেষে একদম এসে পৌঁছেছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ কৌশিকদাকে, সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।